আসসালামু আলাইকুম আমি কমল পাটেকার সামনে ঈদুল আজহায় আমার একটা ছবি মুক্তি পাচ্ছে ছবিটা খুবই সুন্দর ফ্যামিলি গল্পের ছবি আপনারা সিনেমা হলে গিয়ে এই ছবিটা অবশ্যই দেখবেন ছবিটার নাম এখনও বলতেছি না সাসপেন্সে রেখেছি আপনাদের অনেক ছবি রিলিজ হবে ঈদে এই ছবিটা একটা ভিন্ন ধর্ম গল্প ফ্যামিলি নিয়ে ছবিটা করেছে কমেডি আছে অ্যাকশান আছে খুব মজা পাবেন ছবিটার নাম বেপরোয়া স্যার স্যার আমার আমার গাড়ি গাড়িটা হবে না তাহলে এবং আমি খুব দুর্দান্ত একটা অভিনয় করেছি একটু কমেডি স্টাইলের আমি তো অনেক নেগেটিভ চরিত্র করেছি দেখেছে কিন্তু এটা একটা কমেডিয়াল স্টাইলের চরিত্র আমি করেছি এবং আমি পুরা ছবিটাই করেছি হায়দ্রাবাদ রামুজি ফিল্ম সিটিতে ছবিটা চিত্রায়িত হয়েছে এবং খুব সুন্দর সুন্দর লোকেশন যে রামজিতে যারা না গেছে ওরা ভাবতেও পারবে না যে এটা কত সুন্দর একটা জায়গা আমরা জানি হলিউড অনেক বড় স্টুডিও যেহেতু আমরা হলিউডে যাইনি এটা হলিউড দেখতেও বড় আমাদের কাছে এগুলো আপনারা দেখতে পাবেন ভালো ভালো লোকেশন ভালো ভালো দৃশ্য দেখবেন ছবিটায় আশা করি সিনেমা হলে গিয়ে প্রথম নামাজের পরই সেমাই খেয়ে ঈদুল আজহার ছবি দেখবেন বেপরোয়া আলাইকুম ইদ মুবারক